স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস ফাইভের লেসন সিক্সে যে দ্য ক্লেভার মাঙ্কিটা পড়েছিলাম পার্ট ওয়ান, তার সেকেন্ড পার্টটা পড়ব। আগের দিন আমরা এখান থেকে দেখতে পেয়েছিলাম যে বানরটাকে ধরার জন্য কুমিরটা অনেক উপায় বের করেছিল, অনেক প্ল্যানিং করেছিল, কিন্তু সে কোনোভাবেই বানরটাকে ধরতে পারছিল না, কারণ বানরটাকে ধরা খুব সহজ কাজ ছিল না। সে পাথরের উপর লাফায় এবং এক লাফে অন্য পাড়ে চলে যায়। তখন তার স্ত্রী তাকে একটা প্ল্যানিং দিল কুমিরটাকে, যে কুমিরটা যেন ওই পাথরের উপর সেই পাথরের আকারে স্থিরভাবে শুয়ে থাকে চুপচাপ, যাতে করে বানরটা তাকে মনে করে যে সেটা সেই স্বাভাবিক একটা পাথর, যেরকম সে প্রতিদিন ওই পাথরটার উপর লাফায়। এবং তখনই যখন সে বানরটা কুমিরের উপর লাফাবে, ঠিক সেই মুহূর্তে কুমিরটা তাকে ধরে ফেলবে। এবার কুমিরটা তো প্ল্যানিংয়ে খুব খুশি এবং সে সেই মতো করেই কাজ করবে। তাহলে চলো আমরা পার্ট টুটা দেখে নিই যে কুমিরটা সেই মতো করে কাজ করে সাকসেসফুল হয় কি না। দেখো, নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল, সাধারণতই বা স্বাভাবিকভাবেই, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বানরটি সেই পাথরের উপর লাফালো অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং সেই নদীর ওই দ্বীপে চলে গেল। সিইং দিস, এটি দেখে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, ক্রোকোডাইলটি পাথরের উপর সাঁতার কেটে গেল। হি লে স্টিল অন দ্য রক, সে স্থিরভাবে সেই পাথরের উপর শুয়ে পড়ল, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, তার মাথা এবং লেজটাকে ভালোভাবে জলের নিচে রেখে, অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ ওয়াটার, শুধুমাত্র তার পিছনটাই জলের উপরে ছিল, অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখতে মনে হচ্ছিল পাথরের একটি অংশের মতো। লাইক মানে মতো। আফটার হ্যাভিং আ গুড মিল, ভালো খাওয়া দাওয়ার পর, মানে বানরটা দ্বীপের ওই পারে মিষ্টি রসালো ফল খুব সুন্দর করে খেয়েছে, তাহলে ভালোভাবে খাওয়ার পর, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটি স্থির করলো ফিরে আসতে। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরটির দিকে তাকালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত কাণ্ড, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা এতটা বড় হয়ে গিয়েছে, হি থট, সে ভাবল। ইট ওয়াজ সো বিগ, এটা এত বড় ছিল না, ওয়েন আই কেম হেয়ার, যখন আমি এখানে এসেছিলাম। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক অ্যাগেন, সম্ভবত ওই কুমিরটাই কোনো রকম কৌশল করেছে আবার, ট্রিক মানে হচ্ছে কৌশল। হি ইজ লাইং দেয়ার, হি অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ হি ইজ লাইং দেয়ার, সে সেখানে শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি আ রক, একটি পাথরের ভান করে, ভান মানে অভিনয় করে, একটি পাথরের মতো ভান করে সে সেখানে শুয়ে আছে। মানে বানরটা সত্যিই চালাক, সে কিন্তু ঠিকঠাক বুঝে ফেলেছে। দেখো এবার কি করে। দ্য মাঙ্কি মেড অফ হিস মাইন্ড ভেরি কুইকলি, বানরটি তার মনকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে নিল, মানে সে তাড়াতাড়ি একটা প্ল্যানিং করে ফেললো। হি শাউটেড, সে চিৎকার করে বলল, হ্যালো রক, ওহের পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে বেশ বড় দেখাচ্ছে, অ্যান্ড ইউ ডিডেন্ট ওয়েলকাম মি টুডে, এবং তুমি তো আজকে আমাকে স্বাগত জানালে না, অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেটা তুমি সবসময় করে থাকো। আর ইউ অ্যাংগ্রি উইথ মি, তুমি কি আমার উপর ক্রুদ্ধ? হিয়ারিং হিম, তার কথা শুনে দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভাবল, পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি, সম্ভবত এই পাথরটি সত্য সত্যই ওই বানরটির সাথে কথা বলে। আই শুড স্পিক টু হিম, আমার তার সাথে কথা বলা উচিত, পোজিং অ্যাজ দ্য রক, পাথরের মতো অভিনয় করে বা পাথরের মতো ভান করে। আদারওয়াইজ, অন্যথায়, হি মাইট সাসপেক্ট সামথিং, সে কোনো কিছু সন্দেহ করতে পারে। সো হি সেড, তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় স্বাগতম। ইফ ইউ আরেন্ট অ্যাংগ্রি, হোয়ার আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি, বানরটি বলল, যদি তুমি আমার উপর ক্রুদ্ধই না হও, তাহলে তোমাকে এত আলাদা দেখাচ্ছে কেন? অ্যাট দিস, এইবার দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, ক্রোকোডাইলটি, কুমিরটি অধৈর্য হয়ে উঠল। হি রেজড হিজ হেড অ্যাবভ ওয়াটার, সে জলের উপর তার মাথাটা তুললো, অ্যান্ড সেট, এবং বলল, আই এম নট আ রক, আমি
একটি পাথর নয়, ইউ স্টুপিড, তুমি বোকা, আই এম এ ক্রোকোডাইল, আমি একটি কুমির, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি শীঘ্রই তোমাকে খেতে চলেছি। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট, বানরটি উপলব্ধি করলো যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে অন্য দিনের মতো বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে অন্য আরেকটি পরিকল্পনা করলো। তাহলে আমরা দেখলাম যে বানরটি সঙ্গে সঙ্গে পাথরটিকে অদ্ভুত লাগছে ভেবেই একটা পরিকল্পনা করলো, এবং সে কিন্তু পরিকল্পনায় সফল, কারণ সে বুঝতে পারলো পাথরটা সত্যি সত্যি আজকে কিন্তু ওই পাথরের উপর কুমির রয়েছে, কুমির আছে, এবং সেটা শিওর হয়ে যাওয়ার পর সে তখন ভাবলো যে অন্য দিন যেরকম সে সহজেই চলে যায় একলাফে অন্য তার নিজের বাড়িতে, আজকে কিন্তু সে যেতে পারবে না। তখন সে কী করলো, আরেকটা পরিকল্পনা করলো। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে আরেকটি পরিকল্পনা করলো। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি এত কিছু কেন করলে আমাকে ধরতে, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধুমাত্র তোমার মুখটা প্রশস্ত করো, অর্থাৎ তুমি হা করো, বড় করে তোমার মুখটা খোলো, এরকম, আই অ্যাপোস্ট্রোফি এল এল, আই উইল, আই স্যাল হয় আয়ের সাথে, এক্ষেত্রে যেহেতু জোর দিয়ে বোঝাচ্ছে তাই আই উইল, আই উইল জাম্প স্ট্রেট ইন টু ইউর মাউথ, আমি সোজা সোজা তোমার মুখের মধ্যে ঢুকে যাব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বানরটি আগেই লক্ষ্য করেছিল দ্যাট ওয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যে যখনই ক্রোকোডাইল কুমিরটি তার মুখ খুলত, হিজ আইস উড শাট কমপ্লিটলি, তার চোখগুলি সম্পূর্ণভাবে বুজে যেত, অর্থাৎ মুখ খুলে তার চোখ বুজে যায়। বাট দ্য ক্রোকোডাইল, কিন্তু কুমিরটি ডিড নট নো দিস, এই সব কিছু জানতো না, সে তো দেখতে পেত না, মানে সে যে মুখ খুললে তার চোখটা বুজে যায় এটা তো আর সে দেখতে পেত না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, সে বানরটির প্রস্তাবে খুবই খুশি হলো, কারণ সে ভাবছে সহজেই মাঙ্কিটাকে এবার ধরে ফেলবো। হি রেজড হিমসেলফ, সে নিজেকে তুলল অন দ্য রক পাথরের উপর, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখটি চওড়া করে খুলে, অ্যান্ড হিজ আইস ক্লোজড, এবং তার চোখটি বন্ধ হয়ে গেল, চোখগুলি বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বানরটি, লেফট অন দ্য ক্রোকোডাইল সেট, সেই কুমিরের মাথার উপর লাফালো, অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপর তাড়াতাড়ি নদীর তীরে লাফিয়ে গেল। অর্থাৎ এখানে ছবিটা দেখো তোমরা, কুমিরটা হাঁ করেছে, চোখটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সে বানরটাকে কিন্তু দেখতে পাচ্ছে না। এর বানরটা কী করেছে, ওই দ্বীপ থেকে কুমিরের মাথার উপর লাফিয়েছে, চোখটা তো বন্ধ আছে দেখতে পাচ্ছে না, মুখের উপর লাফিয়েছে, মুখটা একটু বন্ধ হয়েছে, আরও সঙ্গে সঙ্গে অন্য দ্বীপে, মানে নদীর তীরে পৌঁছে গেছে। ফ্রম দ্য সেফটি অফ হিস হোম, তার বাড়ি নিরাপদ জায়গা থেকে, আপন আ রিভার সাইড ট্রি, একটা নদী তীরের গাছের উপর থেকে, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, বানরটি কুমিরটিকে দেখে উপহাস করলো, অর্থাৎ হাসলো, অ্যান্ড সেট, এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারো না, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে বৃহত্তর, বিগার, বৃহত্তর মানে বড়, বাট ইউ আর আ বিগার ফুল টু, তুমি একটা বড় বোকাও, মানে তুমি আমার থেকে বড়, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি বোকাতেও আমার থেকে বড়, মানে বোকা অনেকটাই তুমি বোকা, তুমি যেমন তোমার বড় চেহারা সেরকম তোমার বোকামাটাও বড় সড়ো, এটাই সে বলতে চাইছে। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ ছটাকা টেলস, এটা ওই বেস্ট মানে এই ছটাকা টেলস থেকেই নেওয়া হয়েছে, অ্যাডাপ্টেড মানে গ্রহণ করা হয়েছে। এখানে কিছু ওয়ার্ড্রপ আছে, দেখো, ট্রিক কৌশল, অ্যান অ্যাক্ট অফ কানিং, ইম্প্যাশেন্ট রেসলেস অধৈর্য, রিয়েলাইজড বিকাম অ্যাওয়ার অফ আ ফ্যাক্ট, উপলব্ধি করলো, অবজার্ভড নোটিসড লক্ষ্য করলো, সাজেশন প্রস্তাব, অ্যান আইডিয়া অর আ প্ল্যান বা কোনো ধারণা বা প্রস্তাব। ঠিক আছে, তাহলে তোমাদের নেক্সট দিনের পড়া থাকবে টেক্সট যেটা, সেটা হচ্ছে পার্ট টু, এখান থেকে এতদূর পর্যন্ত। আর তোমাদের যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফোর, ট্রু ফলস রয়েছে অ্যাক্টিভিটি ফোরে, অ্যাক্টিভিটি ফাইভে কিছু ফিল ইন দি ব্ল্যাঙ্কস রয়েছে, অ্যাক্টিভিটি সিক্সে কোয়েশ্চেন্স রয়েছে, অ্যাক্টিভিটি সেভেনেও ফিল ইন দি ব্ল্যাঙ্কস রয়েছে, আর অ্যাক্টিভিটি এইটে রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট, অপোজিট দিয়ে এই যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোর অপোজিট করে আবার সেন্টেন্সটাকে লিখতে হবে। তাহলে তোমাদের অ্যাক্টিভিটি ফোর থেকে অ্যাক্টিভিটি এইট পর্যন্ত টাস্ক থাকবে আর পড়াটা থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই,
সবাই খুব ভালো থেকো। The Clever Monkey. Once upon a time, on a riverside, lived a monkey on a tree. The place was a paradise for him, because just hopping on a stone, he used to reach a small island in the middle of the river, which was adorned by choicest and juiciest of fruits. In the vicinity of the island, there lived a crocodile couple. And every day they used to drool at the monkey, hopping in and out of the island. But the monkey was so clever that the crocodile couple never managed to lay their hands on the monkey. One day, the female crocodile said, "Dear husband, I have a plan to nab this monkey." "Ah, none of our tricks have worked with this clever monkey. What brilliant idea do you have now?" The female crocodile whispered in his ears, and all he could do was laugh sheepishly. The next day, when the monkey was busy feasting on fruits on the island, the crocodile very silently went and sat on the stone. When the monkey was done with eating, he was about to hop onto the stone, when suddenly he realized that the stone is looking bigger than usual. He understood that it was a crocodile waiting for him. He called out to the crocodile. "Is that you, Mr. Crocodile?" "No, no, it's not me." And the monkey thought, how dumb could the crocodile get? So he thought for a second and called out to the crocodile. "Oh, you surely caught me this time. I'll make your job easier now. Just open your mouth and I'll jump into it on my own." The foolish crocodile opened his wide mouth with his eyes shut and waited for the monkey to jump. The clever monkey, who was watching the closed-eye crocodile, hopped on the head of the crocodile and crossed the river. "You couldn't fool me this time either." By clear and clever thinking, the monkey managed to trick the foolish crocodile.